বিএসএফ এর সিভিক অ্যাকশন প্রোগ্রাম উপলক্ষে বিএসএফ এর 150তম ব্যাটালিয়ন জওয়ানদের উদ্যোগে শনিবার আশাবাড়ি বিওপির মাঠে এক বিনামূল্যে স্বাস্থ্য শিবির সহ খেলার যাবতীয় সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই ব্যাটালিয়নের অধীনস্থ থাকা প্রায় 11টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে খেলার যাবতীয় সরঞ্জাম বিতরণ করা হয়। বিতরণ করা খেলার সরঞ্জামগুলির মধ্যে রয়েছে ভলিবল 32টি, স্কিপিং করার দড়ি 90টি, ফুটবল 23টি, ভলিবল ন্যাট 35টি, ক্রিকেট স্যাট 2টি, স্কুল ব্যাগ 68টি, বাইসাইকেল 13টি। বিনামূল্যে ওষুধ পেয়ে দারুণ খুশি এলাকাবাসী। রোগীদের সাথে কথা বলে জানা যায়, সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা তাদের জীবন বাজি রেখে সীমান্ত রক্ষার পাশাপাশি সীমান্ত এলাকার সাধারণ জনগণকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন। বিনামূল্যে চিকিৎসা, খেলার সরঞ্জাম সহ বই, খাতা, ব্যাগ ইত্যাদি গ্রামবাসীদের দিয়ে থাকেন। এর জন্য বিএসএফ কে ধন্যবাদ জানায় জনৈক গ্রামবাসী। তারা মেডিকেল ক্যাম্প করেছে, ওদেরা আজ ফ্রিতে ওষুধ দিচ্ছে। তারা আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের আজকে ফ্রিতে ওষুধ দিচ্ছে, তাদেরকে অনেক ধন্যবাদ। আরো তারা বর্ডারের সিকিউরিটি ফোর্সে আমাদেরকে অনেক সুরক্ষা করছে, এখানে কোনো ঝামেলা টামেলা নেই। আর প্রতি মাসে আমাদের চেক আপ হয়ে যায়। এখন কি বলতে চাও বিএসএফকে? থ্যাংক ইউ বলতে চাই। ওদের মানে ওরা আমাদের সিকিউরিটি করছে, আমাদেরকে মেডিকেল হেল্প দিচ্ছে, এই জন্য আমরা অনেক ধন্যবাদ। এই মেডিকেল ক্যাম্পটি পরিচালনা করেন বিএসএফ এর দুই চিকিৎসক। বিএসএফ এর থাকা দুজন চিকিৎসক হলেন মহিলা চিকিৎসক ডক্টর জাসকিরান এবং ডক্টর শিবম। তাছাড়া উপস্থিত ছিলেন 150তম ব্যাটালিয়ন বক্সনগর বিওপির কোম্পানি কমান্ডার এসসি অশোক মোডওয়াল, আশাবাড়ি বিওপির কোম্পানি কমান্ডার যোগেন্দ্র যাদব। উপস্থিত ছিলেন কামথানা গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ওএনসি নগর গ্রাম পঞ্চায়েতের প্রায় 11 জন প্রধান সহ আরও বহু সমাজসেবক। এই অনুষ্ঠানের প্রধান অতিথি তথা 150 নম্বর বিএসএফ ব্যাটালিয়নের সিও জনার্দন প্রসাদ জানান যে দিন রাত 24 ঘন্টা সীমান্ত রক্ষায় কর্তব্য পালন করেও সীমান্ত এলাকার গরিব শ্রেণীর মানুষদের বিভিন্ন সামগ্রী দিয়ে স্বাবলম্বন করে তোলার চেষ্টা করা হচ্ছে। তাছাড়া বিএডিপি অর্থাৎ বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রজেক্টের পক্ষ থেকে কিভাবে সীমান্ত এলাকার মানুষকে আরও বেশি করে স্বাবলম্বন করা যায় তা নিয়ে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের প্রধানদেরকে নিয়ে বৈঠকও করা হয়। তিনি আরও জানান, সীমান্ত এলাকার সমস্ত পঞ্চায়েতগুলির গ্রাম প্রধান সহ বিশিষ্টজনদের নিয়ে এলাকার উন্নয়নের জন্য বিএসএফ হাত বাড়িয়ে দেবেন। সদা জনগণের সেবায় তৎপর বিএসএফ, বলেন তিনি। हमारा आपस में जो बॉर्डर पॉपुलेशन है, गांव वाले हैं, उनके साथ हमारा सामंजस्य तालमेल अच्छा रहे और साथ ही साथ जो गांव वाले हैं उनको सुविधा भी हो। जैसे हमने सिलाई मशीन दिया, उससे वो लेडीज जो है वो जीविकोपार्जन के में उपयोग में आएगा। इसी तरह से साइकिल है, बच्चों के लिए स्पोर्ट्स का सामान है, तो ये सारी चीजें हमने जो है वो प्रोवाइड कर रहे हैं। बस्ता है, स्कूल के दूसरे सामान है, तो इस तरह के कई सारे आइटम्स हम जो है प्रोवाइड करा रहे हैं। और बीएसएफ जो है वो हमेशा हमेशा जो है बॉर्डर पर आपकी सेवा के लिए, पब्लिक के लिए तत्पर है। সবশেষে বিএসএফ এর পক্ষ থেকে উপস্থিত নাগরিকদের উদ্দেশ্যে বলা হয়, সামাজিক উন্নয়নের জন্য বিএসএফ এর সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।